নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে নোয়াখালী কৃতি সন্তান রাজধানী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী বাবর মিয়ার সহযোগিতায় সোমবার দুপুরে হতদরিদ্র রোজাদার মানুষের মাঝে 20 কেজি চাল, 5 কেজি ডাল, 1 কেজি খেজুর সহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহিম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম, বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সহকারী কর্মচারী সমিতির বেগমগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন, সাধারণ সম্পাদক আরিফুল আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।